দেখছেন এএসআর নিউজ। মুর্শিদাবাদে সাংবাদিকতার বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো 10 জুন 2024 সকাল 10টায় বহরমপুরের একটা বেসরকারি হোটেলে, প্রেস ক্লাব কলকাতা ও ইউনিসেফের সহযোগিতায়। ডেভেলপমেন্ট জার্নালিজম মিডিয়া অ্যাডভোকেসি প্রোগ্রামে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে নিজস্বতা বা নিজেদের একটা পক্ষ তৈরি করতে এই উদ্যোগ। মূলত সাংবাদিকদের সাংবাদিকতায় কোনো পক্ষ থাকে না, যেটা সমাজে ঘটেছে সেটাই তুলে ধরা হয়, কিন্তু অ্যাডভোকেসির ক্ষেত্রে সাংবাদিকদের একটি পক্ষ নিয়ে সেটাই মানুষের কাছে তুলে ধরতে হবে। এই জন্য এই অনুষ্ঠানে নিউট্রিশন, ইমিউনিটি, হেলথ, চাইল্ড ম্যারেজ এর মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সাংবাদিকদের নিজস্ব উন্নতি সাধনে। এছাড়াও বিভিন্ন টেকনিক্যাল জিনিসও হাতে কলমে শেখানো হয়। এই জন্য রাজ্য ও রাজ্যের বাইরে থেকেও এক্সপার্টরা আসেন এই কর্মশালায়। তারই এক ঝলক এএসআর নিউজের পর্দা। এডভোকেসি প্রোগ্রাম হচ্ছে এমন একটা বিষয় যেখানে সাংবাদিকরা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, যেমন ধরুন নিউট্রিশন, হেলথ, চাইল্ড ম্যারেজ ইত্যাদি, এই সব বিষয় কিন্তু সাংবাদিকদের মানুষের কাছে কিন্তু একটা পক্ষ নিয়ে যেতে হবে। সাধারণভাবে আমরা যখন জার্নালিজমের কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখি যে সাংবাদিকদের কিন্তু কোনো পক্ষ থাকে না, তারা নিরপেক্ষ থাকে, যা ঘটছে তেমনটি মানুষের কাছে বলে দেয়। কিন্তু অ্যাডভোকেসির প্রয়োজনীয়তা হচ্ছে যে এই বিষয়গুলো মানুষের কাছে তার প্রকৃত দিকটা যদি নিয়ে যেতে হয়, তাহলে বলতে হবে যে নিউট্রিশনটা এই কারণে ভালো, আমাদের এই কারণেই এডুকেশনের এই বিষয়গুলো আরও আরও বেশি আমাদের একটু এলাবরেট করতে হবে। সেই কারণেই জার্নালিস্টদের একটা যে এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, জার্নালিস্টদের যে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম, তার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা আমরা সারা বাংলায় বিভিন্ন জেলায় আমরা চালিয়েছি। সেখানে কলকাতা এবং ইউনিসেফ পশ্চিমবঙ্গ শাখার যৌথ উদ্যোগে আমরা এইবার আজকে এসেছিলাম আমাদের দ্বিতীয় পর্যায়ে অ্যাডভোকেসি জার্নালিজম। তার আগে এখানকার সাংবাদিকরা উন্নয়নমূলক সাংবাদিকতা কী, সেখানে ফ্যাক্ট বা পরিসংখ্যান ভিত্তিক যে তথ্যগুলো সংগ্রহ করা এবং সেটা এথিক্যালি কীভাবে তার সংবাদ পেশ করা যায়, সেটার একটা আলোচনা এবং পরবর্তীকালে দীর্ঘ প্রশিক্ষণ বহরমপুর শহরেই হয়েছে। তারপরে দুবার আমরা এলাম অ্যাডভোকেসি জার্নালিজমে। আমরা মনে করি যে সাংবাদিকতা চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, এবং সেইটাকে বজায় রাখতে গেলে সাংবাদিকরা এগিয়ে গিয়ে যখন প্রশাসনের সাথে একসাথে হাত মিলিয়ে যে বিষয়গুলো এখনও সমস্যার সমাধান হয়নি, মানব উন্নয়ন সূচকগুলো যেখানে পিছিয়ে রয়েছে, সেখানে মানুষের সাহায্যে জনগণকে আরও বেশি ওয়াকিবহল করতে এই অ্যাডভোকেসি জার্নালিজম আরও অনেক সবাইকে সজাগ করবে। একটা পাবলিক ডিসএফের কোলাবোরেশনে যে কনসালটেশনটা ছিল, মিডিয়া কনসালটেশন, মিডিয়া অ্যাডভোকেসি নিয়ে শিশু সুরক্ষা বিষয়ে, তাতে আগে এর আগেও এই কনসালটেশন অনেকগুলি ধাপ ছিল, আজকে এটা ফিনালের মতো। তো এখানে মূলত যেটা নিয়ে আলোচনা হলো এবং মূল উদ্দেশ্যই যেটা, সেটা ইউনিসেফ, প্রেস ক্লাব সবারই যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে শিশু সুরক্ষা বিষয়ে মিডিয়াকে অনেক সেন্সিটাইজ করা এবং মিডিয়া চাইল্ড রাইটস এবং চাইল্ড রাইটস প্রোটেকশনের যে লজগুলো আছে সেগুলো নিয়ে সেন্সিটাইজ করা, অধিকারগুলো কী আছে এবং আইনগুলো কী আছে সেগুলো মিডিয়া যত জানবে, মিডিয়া যত দর্শনটা বুঝতে পারবে, যে তত মনে হয় যে শিশু সুরক্ষা বিষয়ে বা অন্যান্য স্টোরি করতে গেলেও, মানে অন্য নতুন স্টোরি খোঁজার ক্ষেত্রে এটা কিভাবে সাহায্য করবে এবং সাহায্য করে, যত মিডিয়া সেন্সিটাইজড হবে তত মিডিয়ারই সুবিধে হবে। একটা হচ্ছে আইন বাঁচিয়ে এবং শিশু সুরক্ষার পক্ষে স্টোরি করা, এবং আরও নতুন নতুন দিক খুলে যাবে যে জায়গাগুলোতে মিডিয়া, সংবাদপত্র, সংবাদ মাধ্যম তারা স্টোরি খুঁজতে পারবেন, তাতে উভয় পক্ষেরই লাভ হবে, সোশ্যাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা লাভ হবে। আরেকটা হচ্ছে যে সুরক্ষা যে একটা বিষয়, এটা যে একদম জেলা স্তরে গিয়ে পৌঁছচ্ছে, তার প্রধান তার একটা বড় কারণ কিন্তু এই কনসালটেশনগুলি।